সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইসালাম মাহমুদ আপনারা দেখছেন জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ প্রিয় দর্শক আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ অনুষ্ঠানে সালাম ভাই আপনাকে ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই আমরা শুরুতেই জাতীয় পত্রিকার শিরোনামগুলো দেখে নিচ্ছি তারপর আমরা কথা শুরু করব দৈনিক ইত্তেফাক নৌকা নাকি ধানের শীষ ঢাকাবাসীর রায় কাল বিশ দিনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ চাকরি না করে চাকরি দেব এই চিন্তা করতে হবে প্রধানমন্ত্রী ইভিএম এ ভোট ট্রায়ালেই বিপত্তি সারা পড়েনি ভোটারদের মধ্যে বিশেষ অভিযান শুরু ঢাকা ছাড়ছেন বিএনপির নেতাকর্মীরা ঢাকা সিটি নির্বাচনে কোথাও ঝুঁকি নেই স্বরাষ্ট্রমন্ত্রী দিনভর ভোট চাইলেন তাপস ও আতিক ঢাকার চেহারা বদলে দিতে চাই ইশরাক হোসেন দৈনিক প্রথম আলো ঢাকার দুই সিটি নির্বাচন শেষ দিনে মিছিল আর মহড়া অন্তত ভোটের দিন ইসি যেন ক্ষমতার সুষ্ঠু সুষ্ঠু প্রয়োগ দেখায় সুলতানা কামাল চীন থেকে জ্বর নিয়ে এসে সারা রাত বিমানবন্দরে করোনা ভাইরাস চব্বিশ ঘন্টায় চীন থেকে আরও এসেছেন চারশো ছয় জন দৈনিক জনকণ্ঠ সিটি নির্বাচন প্রচারের পালা শেষ ভোটযুদ্ধ কাল আওয়ামী লীগ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নিয়ম মেনে চলার দায়িত্ব পালনের আহ্বান শত উপজেলায় হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তর মুজিব বর্ষ একুশে গ্রন্থমেলা জুড়ে থাকবেন বঙ্গবন্ধু সিটি নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর পঞ্চাশ হাজার সদস্য প্রচারের শেষ দিনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী ষড়যন্ত্র উপেক্ষা করে জয়ের আশা শেষ দিনের প্রচারে বিএনপির দুই মেয়র প্রার্থী ভয়কে জয় করে ভোট কেন্দ্রে আসুন করোনাভাইরাস বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ার ভয় পশ্চিমা কূটনীতিকদের বিবৃতি জনগণের ভোটের অধিকারের প্রতি সম্মান জানান দৈনিক যায় যায় দিন কারা হচ্ছেন ঢাকার দুই সিটির মেয়র কেন্দ্রে উপস্থিতি নিয়ে জনমনে সংশয় জেসি জেডিসির খাতা পুনঃনিরীক্ষা নিরীক্ষা পাল্টে গেল তিন জনের ফল শুরু হচ্ছে ফের সত্যপ্রবাহ ভোটের দিন স্বাভাবিক রাজধানী দৈনিক আমাদের সময় উৎসব মুখর পরিবেশে প্রচার শেষ ঢাকা সিটি নির্বাচনের ভোট গ্রহণ কাল এবার নাগরিক রায়ের অপেক্ষা কার্যকর গণতন্ত্র দেখার প্রত্যাশা কূটনীতিকদের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষকরা করোনা সন্দেহে তিনজন হাসপাতালে ভর্তি বিশ্বব্যাপী জরুরি অবস্থার ঘোষণা আসতে পারে দৈনিক প্রতিদিনের সংবাদ চাকরি না খুঁজে চাকরি দেওয়ার চিন্তা করতে হবে প্রধানমন্ত্রী করোনায় মৃতের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে ভারতে প্রথম রোগী শনাক্ত জ্বর নিয়ে চীন ফেরত বাংলাদেশি হাসপাতালে ভর্তি ডিএমপি কমিশনার বইমেলায় চার স্তরের নিরাপত্তা দৈনিক ভোরের কাগজ দুই সিটির নির্বাচন দুই দলেই সংশয় শঙ্কা সজীব অজের জয়ের জরিপ দুই সিটিতেই বিজয়ী আওয়ামী লীগ বায়ুদূষণ রোধে সব পদক্ষেপে বিফলে ফের শীর্ষে ঢাকা চীনে সর্বনাশা রূপ নিয়েছে করোনা মৃত বেড়ে একশো দৈনিক বাংলাদেশ প্রতিদিন আনিসুল হকের মতো মেয়র চায় নগরবাসী দুর্নীতিমুক্ত স্বচ্ছ নেতৃত্ব পরিচ্ছন্ন আলোকিত আধুনিক নিরাপদ নগরী প্রত্যাশা জামিন প্রশ্নে রিভিউ করবেন খালেদা জিয়া বর্ষের শোডাউনে আওয়ামী লীগ ছিলেন মেয়র প্রার্থীও দূষিত বাতাসে ফের শীর্ষে ঢাকা শুষ্ক মৌসুমে দূষণ ভয়াবহ হৃদযন্ত্র ফুসফুসে জটিল স্বাস্থ্য ঝুঁকি দৈনিক কালের কণ্ঠ উৎসব সংখ্যার ভোটকাল তো জাকির ভাই আমরা পত্রিকা শিরোনামগুলো দেখলাম আমরা এবারে নির্বাচন সিটি নির্বাচন নিয়ে আমাদের বহুল প্রত্যাশিত এবং প্রায় এক মাস ধরে যেই প্রচার প্রবাকাণ্ড আমরা দেখলাম তারপরে আগামীকালকে সেই ভোট তো উৎসব মুখর পরিবেশ প্রচার শেষ ঢাকা সিটি নির্বাচন কাল এবার নাগরিকদের রায়ের অপেক্ষা আপনি সিটি নির্বাচন যদি একটু মূল্যায়ন করেন জি ধন্যবাদ সালাম ভাই তো আমাদের আসলে দীর্ঘদিন যে সবাই তাকিয়ে আছে যে আমাদের যে কালকে যে সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটা আমাদের জাতীয় জীবনে একটা তাৎপর্যের জন্য যে আগামী যে আমাদের জাতীয় নির্বাচন আসলে কিভাবে হবে এবং এই নির্বাচন কমিশন এই নির্বাচন থেকে কতটা আস্থা জাতিকে দিতে পারে এটা একটা বিষয় বটে তো আমাদের যে আমরা এ পর্যন্ত যে নির্বাচনের বিষয়টা যে সিটি নির্বাচন কেন্দ্রিক যে বিষয়টা আমার মনে হয় যে একটা উল্লেখযোগ্য ধাপ এ পর্যন্ত আমরা পেরিয়ে এসেছি যে কারণ ঢাকা সিটি একটা মেঘা সিটি এখানে প্রায় দেড় কোটি লোকের বসবাস এখানে নির্বাচন হওয়াটা আসলে এত লোকের হ্রাস বা গ্যাদারিং বা প্রপা মানে প্রচার ক্যাম্পেন অনেক কিছু ইতিপূর্বে হয়েছে তো এর মধ্যে আসলে কিছু আলোচনা সমালোচনা কিছু অভিযোগ পাল্টা অভিযোগ ইতিমধ্যে হয়েছে তারপরেও আমি বলবো যে আসলে বড় আকারের বা বড় ধরনের কোনো ভায়োলেন্স বা কোনো অভিযোগ এখানে আসে নাই যেটা হয়েছে আসলে একটা নির্বাচন এ ধরনের নির্বাচন একদম একদম নিরেট করা সম্ভব আমরা এটা আশাও করি না যে হানড্রেড পারসেন্ট তো এখন এই নির্বাচনে কালকে নির্বাচন শেষে আমরা রায়ের অপেক্ষায় থাকবো যে আমরা আশা করি যে রায় আমরা সবাই মেনে নেব এবং আমাদের কোনো রকম সহিংসতা না হয় যে এই নির্বাচনে এবং এই নির্বাচনে ভালো যোগ্য প্রার্থী বেরিয়ে আসবে এটা আমাদের আকাঙ্ক্ষা তো একটা বিষয় আমাদের একটু আলোচনার দাবি রাখে যে একটা নির্বাচনকে আসলে ফ্রুটফুল বা কার্যকর করার জন্য যে চারটা কম্পোনেন্ট থাকে সেটা হলো নির্বাচন কমিশন তারপরে রাজনৈতিক দল সরকার এবং জনগণ তো এখানে আমরা নির্বাচন কমিশন সম্পর্কে যে আসলে রাজনৈতিক দলের যে তারা একটা অন্যতম উপাদান যে রাজনৈতিক দলের যে অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ যা বিএমপি কিছু বিষয়ে অভিযোগ তুলছে সে বিষয়টা যেমন ধরেন ইভিএম নিয়ে ইভিএম নিয়ে একটা অভিযোগ বিএমপির শুরু থেকেই আছে তো এখানে ইভিএমকে আসলে আমরা অবশ্যই স্বাগত জানাই বা এটা টেকনোলজির সাথে আমাদেরকে কোয়াফ খাইতে হবে এবং আমাদের অ্যাডভান্স বিশ্বের দিকে আমরা চলে যাচ্ছি এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ এবং এটা শুরু করতে হবে তো সেখানে যে ইভিএম আমি মনে করি যে এটা এটা একটা প্রযুক্তি বা এটা একটা সফটওয়্যার বেইস বা এটা প্রোগ্রামের ব্যাপার এখান থেকে যে আর এটা আমাদের ফিঙ্গার প্রিন্টের সাথে ম্যাচ করতে হবে বিষয়টা এরকম না যে একদম যে কেউ চাইলেই এখানে দিতে পারবে এটা না তো এটা এটা থাকলেও ক্ষেত্র বিশেষ যদি ম্যাচ না করে ফিঙ্গারপ্রিন্ট শেখানোর ব্যবস্থা আছে সেটা লফুললি কিন্তু এটা আমার মনে হয় নির্বাচন কমিশন ইতিপূর্বে যদি একটু এটা একটু মাঠ পর্যায়ে একটু ট্রাইল আকারে এটা ডিসক্লোজ করতো যে কোশ্চেন নেগেটিভ কোশ্চেনগুলো আছে সেগুলো যদি একদম আর রিলিজ করার জন্য মাঠ পর্যায়ে ব্যবস্থা নেওয়া হতো তাহলে মনে হয় এই বিষয়টা আর একটু খোলসা হয়ে যেত আর সন্দেহ থাকতো না তারপরে প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রেই আমরা দেখি যে একটা অভিযোগ আসে পাল্টা পাল্টি যে অভিযোগ একটা কথা একটু আমার মনে হয় সব রাজনৈতিক দলদের একটু রেস্টেক্ট থাকা উচিত যে আসলে বিএনপি আওয়ামী লীগ উভয়ের দলে বসছে যে মানে মাঠ পর্যায়ে থেকে নেতাকর্মী বা সন্ত্রাসীরা আসছে ঢাকা ভোটকেন্দ্র দখল করবে এ ধরনের কথাবার্তা আসলে একটু রেস্টেক্ট থাকা উচিত এই জন্য যাতে আসলে ভোটারদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি না করে আর এই প্যানিকের জন্য আরেকটা যেহেতু আমরা সাধারণ জনগণ আমাদের সাধারণ জনগণ নিয়েই কথা বলতে হবে বা ভাবতে হবে সে বিষয়টা হলো যে প্রত্যেকবার নির্বাচনে বা এই ধরনের কিছু ঢাকা থেকে মানে এই যে বহিরাগত আর্টসে এই জন্য ল এনফোর্সিং এজেন্সি তাদের আসলে লাইব্রেরিসটা এড়াবার জন্য দেখা যায় অনেক আর নিরীহ জনগণ এই একটা গ্রেপ্তার আতঙ্কে থাকে অনেকে ঢাকায় আসে বিভিন্ন পারপাসে কেউ বিদেশে যাবে কেউ চিকিৎসা পারপাসে কেউ বিভিন্ন ঢাকা ঢাকামুখী মানুষ প্রতিনিয়ত আসতে থাকে তো আমরা আসলে এই এতে যাতে এখন এই আগামী আজকে বা আগামী দিন যাতে নিরীহ জনগোষ্ঠী কোনো প্রকার যাতে হয়রানি না হয় এই বিষয়টা সার্বিকভাবে নির্বাচন কমিশনকে বা ল এনফোর্সিং এজেন্সিকে একটু অ্যাটেনশন দিতে হবে তারপরে আমরা তারপরে মনে করতিছি যে নির্বাচনটা ভালো দিকেই যাবে ভালো হবে কারণ কি সরকার যে প্রতিনিয়ত আশ্বস্ত করে যাচ্ছে তাদের যে প্রায় পঞ্চাশ হাজার ল এনফোর্সিং এজেন্সি ডিপ্লয়মেন্ট থাকবে এবং সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে একশো কত সাতাশ জনের মতো বা আঠাশ জনের মতো এবং সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবে আটষট্টি জনের মতো তারপরে সরকারের সব ডিপার্টমেন্টই এখানে সার্বিকভাবে এটা এখানে তাদের দায়িত্বপ্রাপ্ত থাকবে তো আমরা আশা করি যে এই নির্বাচনটা ভালোভাবেই শেষ হবে আমাদের এই নির্বাচনে আমাদের কোনো রকম সহিংসতা বা ভায়োলেন্স হবে না এবং প্রার্থীরাও ইতিপূর্বে প্রার্থীদের দেখছি আমরা সবাই যোগ্য প্রার্থী তবে একটা কথা সবার মানে অনেকের জনগণের যেমন বিশেষ করে উত্তরের মুখ থেকে আসছে যে আমরা আনিসুল হকের মতো স্টেপ আমরা দেখতে চাই যে আমাদের যে সম্ভাব্য নগর পিতা আসবে সে একটা মডেল বা আইডল আসলে একটা মানুষ যে কাজ করে দেখিয়ে যেতে পারে আমাদের আসলে এটা একটা বলা যাবে দুর্ভাগ্য বটে আমাদের দুজন নগর পিতা যেমন ঢাকার মেয়র আনিসুল হক ইতিপূর্বে অনেক উনি ভালো স্টেপ নিয়েছে অনেক সাহসী উদ্যমী স্টেপ নিয়েছে উনি আসলে এই কাজ করতে গিয়ে কারো কারো চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে দেখতে হচ্ছে ওনাকে অনেকে থ্রেটের ফেস করতে হয়েছে কিন্তু উনি এটাকে সেটা টলারেট করে আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের বরিশালের যে সিটি মেয়র যে হিরোন সাহেব যে কাজ করছে তো উনি আসলে দুজনই অনেক ভালো কাজ করছে দুজনই আইকন হিসাবে নগরপিত হিসেবে কাজ করে গেছেন কিন্তু দুজনই আহ স্বল্প সময়ের মধ্যে ওনাদের ওনাদের ডিপার্চার হতে হয়েছে তো আমরা আসলে এই ধরনের নগর পিতাই চাই যাতে আর সর্বশেষ কথা হচ্ছে আগামী দিন আমরা আশা করব ভালোই চিন্তা করবো যে আমাদের শুরুটা যেভাবে যাক না কেন শেষটা ভালো হবে আমরা আশা করি ধন্যবাদ তো আমাদের কূটনীতিকদের যেটি প্রত্যাশা তারা বলেছেন যে ভোট ভোটকেন্দ্রে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় আমরা দেখতে চাই এবং সেটি তারা প্রত্যাশা করছেন এবং তার বিপরীতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিদেশি কেউ মাতবরই না কূটনৈতিকদের দায়িত্ববোধ থাকা উচিত নইলে চলে যেতে বলবো এটা পররাষ্ট্রমন্ত্রী তিনি মন্তব্য করেছেন এবং ভোটে বিদেশিদের না নিয়ে নানা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে কেউ যেন খবরদারি না করে এটি বলেছেন এস টি ইমাম তো কূটনীতিকদের যেটাই প্রত্যাশা যে গণতন্ত্র কার্যকর অবস্থায় তারা দেখতে চায় এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে তারা যদি না গলা বা তারা যদি বিপরীত কিছু বলে তারা যেন তাদেরকে চলে যেতে বলবো তো এটার মাধ্যমে আপনি মানে কীভাবে দেখছেন কি হ্যাঁ এই নির্বাচনে আসলে বিশ্বের বিভিন্ন দেশ এটা পর্যবেক্ষণ করতেছে এবং বাংলাদেশে নিযুক্ত যারা কূটনীতিবিদ তারা তারা ওই বিষয়টা শুরু থেকেই তারাও মোটামুটি এই বিষয়টা নজরদারিতে রাখছে তো আমাদের কথা হলো যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ আসলে কূটনীতিকে আমাদের দেশের ওনারা মেহমান ওনরা আসলে ওনারাও একটা নর্মস আছে এবং ওনাদেরও কতটুকু ওনারা কথা বলতে পারবে একটা দেশের আভ্যন্তরীণ নির্বাচনের ব্যাপারে এবং হ্যাঁ ওনারা আসলে গণতান্ত্রিক বিষয়টা গণতান্ত্রিকভাবে শেষ হবে এবং এখানে গণতান্ত্রিক চর্চা থাকবে লফল এটা হবে এটা ঠিক আছে ওনাদের এক্সপেকটেশন ঠিক আছে কিন্তু হয়তো হয় কি যে কখনো কখনো একটু একটু বিতর্কটা সৃষ্টি হয়েছে যে যে গত বৃহস্পতিবার যে কূটনৈতিক যে তাদের তারা যে একটা মিটিং বসছে ইন্টারনাল সেখানে নির্বাচন ইস্যু করে তারা যে নিজেরা কিছু বিষয়ে আলোচনা আসে এ বিষয়ে সরকার বা ইতিপূর্বে যে যে বিএনপির যে মেয়ার প্রতি একটা কথিত অভিযোগ আসছে তার প্রতি হামলার প্রেক্ষিতে তারপরে আবার কূটনীতিকদের সাথে তার সাথে সাক্ষাৎকার এই বিষয়টা আসলে সরকারের যেহেতু সরকার স্বাধীন সার্বভৌম সরকার চায় যে একটা নিরপেক্ষ ফেয়ার নির্বাচন হোক কিন্তু এই নির্বাচনে যারা আসলে কূটনৈতিক ওনরা আসলে খুব বেশি ওনরা নাক গলাবে সেটা ঠিক আছে ওনরা এটা নজরদারিতে রাখবে এটা স্বাভাবিক কিন্তু এটা যেন খুব বেশি না হয় কোনো এক্জাজারেশন না হয় কেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আবার দেখা গেছে আসলে নির্বাচনের সময় বিদেশি বিদেশিদের বা বিদেশের রাষ্ট্র তাদের একটা ডিজেয়ার হয়তো থাকবে কারণ হয় কি একদম হানড্রেড পারসেন্ট নিউট্রাল বলা যায় না ভিতরে ভিতরে একটা পক্ষ থাকে কিন্তু সেটা যেন আবার অ্যাক্টিভিটিসে একসলে রিফ্লেক্ট না হয় কোনো কূটনৈতিকদের তারা যেন কোনো দলের পক্ষ হয় দলের না হয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন আবার সেটা যেন আবার কোন দিক চলে না যায় সেটা হবে সেটা হলে হবে কি সেটা একটা বিতর্কিত হবে এবং সেটা বাংলাদেশের জন্য একটা আভ্যন্তরীণ বিষয়ে কোনো ইন্টারফারেন্সটা এটা আসলে মোটেই অ্যাকসেপ্টেড না এই জন্য হয়তো আমাদের মাননীয় মন্ত্রীও বসছেন তারপরে এসটি ইমাম সাহেব এই বিষয় নিয়ে বললেন যে না আসলে কূটনীতিকদের ইন্টারফারেন্স বা সেটা টলয়েট হবে না যদি প্রয়োজন মনে করে তারা যদি নর্মস না মানে কোড অফ কন্ডাক্ট যদি তারা না মানে এবং সব কিছু যদি তাদের নিজের মতো করে করতে চায় তাহলে তারা মনে হয় এটা নিয়ে ইন্টারফেয়ার না করে তারা চলে যেতে পারে কারণ এই নির্বাচনে কূটনৈতিক থাকবে তারপরে এখানে বিদেশি পর্যবেক্ষক থাকবে এখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশ থাকবে তারা সকলেই যেন তাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা আসলে কতটুকুই এখানে দেখতে পারবে কতটুকুই বলতে পারবে কতটুকু ইন্টারফেয়ার করতে পারবে এই বিষয়টা যেন মেনে বুঝে লাফুল্লি বা আন্তর্জাতিক আইন মেনে বা নির্বাচন যে নির্বাচনে যে নির্বাচনের যে বিষয় থাকে নির্বাচনের কতগুলো ইন্ডিকেটর থাকে সেই ইন্ডিকেটর কতটুকুই বা তারা এখানে নিজেদের ওপিনিয়ন দিতে পারবে বা নিজেরা কতটুকু ইন্টারফারেন্স করতে পারবে এই বিষয়টা উনি চিন্তা করেই হয়তো বলছেন তবে এটা দুই পক্ষেরই আমাদের সরকারেরও বোঝা হচ্ছে যে তারা মেহমান তাদেরকে ইন্টারফারেন্সটা আসলে আমরা ওয়ার্মলি দেখতেছি কিন্তু তারা বেশি করলে সে মাননীয় মন্ত্রী যেটা বলছেন সে বেশি করলে সেটা অবশ্যই বাংলাদেশকে দেখতে হবে জি ধন্যবাদ আপনাকে এবার আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ একটি রিপোর্ট যে দেশ বদলে দেবে হালকা প্রকৌশল শিল্প প্রায় ষোলো লাখ শ্রমিক ছোট বড় চল্লিশ হাজার কারখানায় কাজ করছে দেশীয় বাজার তিরিশ হাজার কোটি টাকার বিনিয়োগ সাড়ে চোদ্দ বিলিয়ন ডলার বিশ্ব বাজারের চাহিদা সাড়ে ছয় ট্রিলিয়ন ডলার বাংলাদেশ রপ্তানি করছে তিনশো মিলিয়ন ডলার তো এই প্রকৌশল শিল্প নিয়ে যে আমাদের একটা সম্ভাবনা আমাদের বিভিন্ন শিল্প কারখানার মাধ্যমে আমরা ডিজিটালি অনেক দূরে এগিয়েছি তো এই বিষয়টাই যদি আপনি একটু আলোচনা করেন হ্যাঁ ধন্যবাদ সালাম ভাই এটা অত্যন্ত একটা ভালো নিউজ বাংলাদেশ প্রতিদিন বিষয়টা তুলে এনেছে মানে এটা অত্যন্ত জরুরি এই জন্য যে আসলে যে হালকা যে প্রকৌশল শিল্পগুলা এটা বিশেষ করে আমাদের ঢাকাতে দেখা যায় পুরান ঢাকা এবং ঝিঞ্জিরায় ক্রানীগঞ্জের এই এলাকায় মানে এগুলা মনে হয় যেন যে এরা অরক্ষিত অবস্থা এবং কোনো অভিভাবকহীন অবস্থায় এই প্রোডাকশন খাটটা বা এই শিল্প খাটটা হালকা যে প্রকৌশল শিল্পকারটা এটা আসলে তারা তাদের কাজটা রান করে যাচ্ছে কিন্তু এটা এই বিষয় আমি মনে করি সরকার যদি একটু অ্যাটেনশন দেয় সরকারের নজর নজরদারিতে থাকে তাদের যদি আরও উৎসাহ দেওয়া হয় তাহলে এটা আরও ব্যাপক একটা পোটেন্সিয়াল খাত হিসেবে টার্ন করতে পারে কারণ দেখেন পুরান ঢাকাতে যেভাবে এই শিল্পগুলা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এটা অরক্ষিতই বলা যাচ্ছে কারণ এটায় ওইভাবে নজরদারি নেই বা তাদেরকে ওইভাবে যেভাবে উৎসাহ পুরোনো প্রোদনা দেওয়ার কথা সেটা আসলে দেওয়া হচ্ছে না তাদের অনেক অনেকটা ফাইনান্সিয়াল হেল্পের ব্যাপার সফর আছে বা তাদের এই ধরনের হালকা প্রকৌশল পার্কটা হতে পারে সেটা এরকম যে আসলে এই এক সময় দেখা গেছে যে মানে আমরা শুনতে পারছি বা আমরা দেখতে পারছি যে বিষয়টা যে এক সময় চীন তাইওয়ান তারপরে জাপান সহ এই যে হালকা প্রক প্রকৌশল শিল্প থেকেই তাদের কিন্তু আজকে ব্যাপক মার্কেট হয়েছে এবং তারা বিশ্ব বিশ্বজুড়ে তারা এর একটা স্থান দখল করে নিয়েছে যে এই প্রকৌশল শিল্পর মধ্যে যে আসলে পুরান ঢাকায় দেখতে পাচ্ছি বিভিন্ন ইলেকট্রনিক্সের পার্ট তারপরে অটোমোবাইল তারপরে খেলনা তো ইত্যাদি বিভিন্ন জিনিস তারা আসলে এই ঘুরব যেমন একটা শিল্প যখন এস্টাবলিশ করতে হয় তখন এর বিভিন্ন পার্টস দরকার হয় বা যে কোনো কিছু প্রোডাকশন খাতে টোটাল একদম মেশিনারিসের বিভিন্ন পার্টসের দরকার যে এই পার্টসগুলো আসলে মানে পার্ট বাই পার্ট এই পুরো মানে এই যে হালকা প্রকৌশল শিল্প এরা করে যাচ্ছে কিন্তু এখানে আমাদের যে তাদের শুল্ক তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে আসলে শুল্কমুক্ত যদি কোনো ইম্পোর্টের বিষয় থাকে সেটা সরকারকে দেখতে হবে আর এখানে তারা আসলে পরিবেশগতভাবে কতটা আসলে অনুকূল পরিবেশ পাচ্ছে এ বিষয়টা সরকারের একটু দেখতে হবে কারণ এগুলো দেখলে হয় কি যে এই খাতটাকে একটা হিউজ সম্ভাবনায় খাত হিসেবে টার্ন করতে পারে যে কোনো জিনিস নার্সিং করলে সেই একটা জিনিস যদি সম্ভাবনাময় পটেনশিয়াল খাত থাকে এবং সেখানে যদি ব্যাকিং দেওয়া হয় সরকারের যদি সেখানে কনসার্ন মহল এখানে আমাদের বুয়েটের যারা বিশেষজ্ঞ দল আছে বা সরকারের প্রযুক্তি মন্ত্রণালয় যদি এখানে তাদেরকে সেভাবে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সেভাবে যদি তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয় তারপরে হতে পারে যে এখানে যে অনেক কর্মী বাহিনী আছে যারা আসলে অদক্ষ দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে তাদের আসলে প্রশিক্ষণের ব্যাপার স্যাপার আছে যদি তাদেরকে আসলে ওয়েল ট্রেন আপ করা যায় সে ওয়েল ট্রেন আপ করে তাদের কাছ থেকে আলো কোয়ালিটি প্রোডাক্ট বেরিয়ে আসবে যে প্রোডাক্টগুলো আসলে বিশ্ব দরবারে বা বিশ্ব মানের প্রোডাক্ট হবে আমাদের রপ্তানি খাতে এখানে ইতিপূর্বে আমাদের রপ্তানি খাতে অনেক এগিয়ে গেছে অনেক বিষয় হচ্ছে আমরা তারপরে পোশাক শিল্প সহ অন্যান্য খাত বিভিন্ন খাত হিউজ মানে আমরা রেমিটেন্স এখানে আসতেছে যে এই খাতটাও অনেক রেমিটেন্স আসতে পারে যদি এখানে সরকার আরও একটু নজরদারি দেওয়া হয় এখানে জি জি ধন্যবাদ আপনাকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি এরপর আরো কথা বলবো প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য তো জাকির ভাই আমরা এবারে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আমাদের ইত্তেফাকেরই আর একটি রিপোর্ট যে করোনা ভাইরাস বিশ্বজুড়ে আসতে পারে জরুরি অবস্থা মারা গেছেন একশো জন আক্রান্ত সাত হাজার গুয়াংজু থেকে জ্বর নিয়ে আসা বাংলাদেশি ছাত্রকে একটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ভারতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী প্রথম রোগী শনাক্ত তো আমাদের এখানেও একজন রুগী তাকে ভর্তি করা হয়েছে কিন্তু এখনও শনাক্ত হয়নি যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনায় কিন্তু ভারতে একজনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে তো এটি নিশ্চয়ই তো আমাদের জন্য একটি আতঙ্কের বিষয় আমাদের কী করণীয় আপনি যদি একটু এবং বিশ্বব্যাপী একটি জরুরি অবস্থা আসতে পারে এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে জি ধন্যবাদ সালাম ভাই তো সারা বিশ্ব আসলে এই করোনা ভাইরাস নিয়ে একটা আতঙ্কে আছে যে এই ভাইরাসটা হঠাৎ করে মানে অ্যাটাক ম্যানিক সৃষ্টি করছে তো আমাদের এই ভাইরাসের উৎপত্তি চীন থেকেই চীনের যে উহান শহর থেকে এই ভাইরাসের উৎপত্তি আমরা যতটুক জানতে পেরেছি তো আমাদের সাথে চীনের সাথে যে একটা ব্যবসায়িক যে কমিউনিকেশন সেটা দীর্ঘদিন যাবত চলে আসছে আমাদের দেশের যে ব্যবসায়ীরা চীনে যাচ্ছে এবং ওনারা বাংলাদেশে আসছে এটা বিজনেস পারপাসে তো আর একটা পারপাস যেটা হলো যে বড় বিষয় হলো যে বাংলাদেশে যে মানে বেশ কিছু স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজ হচ্ছে যেমন পদ্মা সেতু তারপরে মেট্রো মেট্রো রেল তারপরে কর্ণফুলি ট্যানেল সহ বিভিন্ন মানে রূপপুর বিদ্যুৎ প্রকল্প এগুলো আমাদেরকে যে কাজগুলো হচ্ছে এগুলো আসলে আমাদের টেকনিক্যাল পাওয়ার ম্যাক্সিমামই চীন থেকে চীনের সাথে আমাদের একটা সম্পৃক্ততা আছে এবং তারা আসলে বিশেষজ্ঞ দল বা তারা ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট পার্সন তারা যখন কিছুদিন আগে তারা এর সাথে মানে সম্পৃক্ত কিছুদিন আগে আমাদের যে আমরা যেটা জেনেছি যে চীনে যে নববর্ষের যে উদযাপন হচ্ছিল চীন সেটা ব্যাপকভাবে উদযাপন করছে তা অনেকেই যারা এদেশ ছিলেন তারা অনেকেই সেই নববর্ষ পালন উপলক্ষে তারা চীনে চলে গেছেন তো এই এর কারণে তারা অনেকেই বাংলাদেশে আসতে পারতেছে না এটা একটা বিষয় আমাদের এই যে প্রকল্পগুলো এটা প্রকল্পগুলো মেগা প্রকল্পগুলো একটা প্রলংড হতে যাচ্ছে তো আর আরেকটা বিষয় যে এই যে উহান ভাইরাস এটা যেটা করোনা ভাইরাস যে উহান শহর থেকে যেটা উৎপত্তি তো এটা চীনকে আমি জানি না আসলে চীনের ইন্টারনালি বিষয়টাকে কিভাবে নিচ্ছেন আমরা অবশ্যই ইতিপূর্বে যতটুক দেখছি ওনার এই বিষয় নিয়ে হয়তো সিরিয়াস বা এখন ওনরা সারা বিশ্বের সাথে ওনাদের যে একটা মত বিনিময় হয়েছে সেটা সেখানেও আমরা দেখছি তো তারপরেও একটা বিষয় কিছু কিছু বিষয় আমরা ইতিপূর্বে যে জানতে পারছি যে মানে এই এই বিষয়টা একদম উড়িয়ে দেওয়ার মতো না যে বিষয়টা আমরা হয়তো চীনের একজন যে বায়োলজিক্যাল যে এই অস্ত্র বিশেষজ্ঞ সে যে বললেন যে উনি যে মতামত দিলেন হয়তো চীনের যে উহান শহরে যে ভাইরাস একটা গবেষণা কেন্দ্র আছে সে গবেষণা কেন্দ্র সেটা হলো যে ভাইরাস আসলে যে যুদ্ধ যুদ্ধের সময় যে এই বায়োলজিক্যাল অস্ত্র হিসেবে যে এই ভাইরাসগুলো ব্যবহার করা হয় যে আসলে অন্য দেশকে ঘায়াল করার জন্য তো সেখান থেকে ল্যাব থেকে হয়তো এই ধরনের ভাইরাস বের হতে পারে কি না তো তারপরে এটা একটা বিষয় তো এটা একদম উড়িয়ে দেওয়ার বিষয় না যদি এ ধরনের কেননা যেহেতু উহান শহর থেকেই এর উৎপত্তি এই করোনা ভাইরাসের তো উহান শহরেই এই যে ভাইরাস যে একটা গবেষণা কেন্দ্র সেখানে তো এটা আসলে অ্যাটেনশনে নিতে হবে যদি সেটা হয়ে থাকে চিনকে সে বিষয়ে ইনস্ট্যান্টলি ব্যবস্থা নিতে হবে আইদার তা না হলে যে এই কারণে যদি সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে চীনের চিনকে সেটা জবাব দিতে হবে তারপরে আমরা আরও বিশেষজ্ঞরা মনে করছেন বা বলছেন যে এটা হয়তো কন্টামিনেট হচ্ছে কোনো পশুর শরীর থেকে এবং তারপরে মানুষ তো ম্যান টু ম্যান এভাবে কন্টামিনেট হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমাদের যেটা বাংলাদেশের যে করণীয় হবে বাংলাদেশে আসলে একদম এয়ারপোর্টে বাংলাদেশে কোনো সার দেওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট নজর নজরদারিতে রাখতে যদিও চীন থেকে যারা এক্সিট করবে বাংলাদেশে ইন করবে তারা ওখানে পরীক্ষা করে এখানে করবে তা বাংলাদেশে যখন এক্সিট করবে একদম কোথাও কোনো সার দিলে কারণ একটা মানে এই ভাইরাসটা খুব ইজিলি কন্টামিনেট হয় যেমন যেহেতু ভারতে এসে গেছে বাংলাদেশে যে আসবে না এটা বলা যাবে না বাংলাদেশ আমরা এর থেকে যে একদম সেফ জায়গা থাকবে এটা বলা যাবে না যে একজন আমরা সংবাদপত্রে দেখতে পারলাম যে আমাদের শাহজালাল আল বিমানবন্দরে একজন ছাত্র যখন আসছে তখন তার গায়ে জ্বর ফিল করছে জ্বর দেখতে পাচ্ছে তখন তাকে আসলে কুর্মিটোলা হসপিটালে ইনস্ট্যান্টলি নেওয়া হয়েছে এখন পর্যন্ত তার আসলে ভাইরাস পজিটিভ কি না এটা এখন পর্যন্ত রিপোর্টটা ফাইনাল রিপোর্টটা আসেনি তো এটা আসলে বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশের যারা মেডিকেল বিশেষজ্ঞ টিম আছে তাদেরকে আরও এই বিষয় নিয়ে জরুরিভাবে বসতে হবে এবং ওনাদেরকে কী কী করণীয় গুণ এবং ইনস্ট্যান্ট মেগার স্টেপ কি কী নিতে পারে এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো কেউ বাংলাদেশে ইন করে থাকে এবং তার যদি সেটা ভাইরাস পজিটিভ ধরা পড়ে তাহলে ইনস্ট্যান্টলি সেটা যাতে কুইক যেতে মানে একদম নিয়ার বাই হসপিটালে নেওয়া যায় এবং তাকে কোনোভাবে সে যেন ওই ভাইরাস কোথাও কন্টামিনেট না হতে পারে সেই ব্যবস্থাটা সরকারের খুব গুরুত্ব সহকারে দেখতে অবশ্য বিশ্বের সব দেশেই আমরা ইতিপূর্বে শুনতে পেরেছি অস্ট্রেলিয়াতে যারা আসলে এই অস্ট্রেলিয়া থেকে যারা চীনে যারা ছিলেন তারা অস্ট্রেলিয়াতে যারা নিজ নিজ দেশে ফিরে গেছেন তাদেরকে একদম সেপারেটলি আইসোলেট একটা জায়গায় নিয়ে রাখা হয়েছে তারা অস্ট্রেলিয়া এসে ধরে যেহেতু তারা একটা কল্যাণমূলক রাষ্ট্র ডেভেলপড কান্ট্রি তারা আসলে এই ব্যবস্থা নিতে পারছে তো বাংলাদেশে এইভাবে হানড্রেড পারসেন্ট একদম আমাদের আইসোলেট দ্বীপে না নিতে পারলেও আমাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ইনস্ট্যান্টলি এটাকে কোনোভাবে কোনো ফুল রাখা যাবে না এবং এটা করা যায় বা তাদেরকে আর কন্টামিনেট না করতে পারে এই ব্যবস্থা সরকারে আরও জি ধন্যবাদ আপনাকে এবার আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে একটু আলোচনা করি সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে চাকরি না করে চাকরি দেব এই চিন্তা করতে হবে এবং তিনি পরামর্শ দিয়েছেন যে চাকরির পিছনে না ছুটে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন তো এটিও আমাদের নতুন একটি সম্ভাবনার কথা এবং আসার কথা আপনি যদি একটু মূল্যায়ন করেন জি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে কথা বলে উনি ওনার বাবার মতোই আমার কাছে মনে হয় উনি ওনার ভেতর থেকেই উনি ওনার বিশ্বাস থেকেই উনি ওনার জীবন থেকেই এই কথাগুলো বলে এই কথা অতীব সত্য উনি মাননীয় প্রধানমন্ত্রী যে কথা আমরা গেলদ্দিন বলছে জাতীয় বা যুব পুরস্কার 2019 উনিশ উপলক্ষে তেজগা কার্যালয় যে যুবকদের উদ্দেশ্যে সেখানে আর যুবকে এবং এখানে তিনি একটা লক্ষ্যমাত্রাও দিয়েছেন যে মুজিব্বর্ষে আর কেউ বেকার থাকবে না হ্যাঁ জি জি যেটি মুজিব্বর্ষ আমাদের তো এক বছর বাকি আছে বা কয়েকদিন বাকি আছে এবং মাঝে এক বছর তো এই বছরে তিনি আশা করেছেন বা তিনি বলেছেন যে মুজিব্বর্ষে যেন কেউ বেকার থাকবে না জি 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 উনি সেটা আমি প্রাসঙ্গিক বিষয় আসতেছি তো উনি বারজনকে সম্মাননা পদক দিয়েছেন এবং পাঁচজন সংগঠককে তাদেরকেও সেই পদক দিয়েছেন তো প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন যে খুবই মানে আশাবানজ্জক এবং সেটা খুবই মোটিভেশনাল স্পিচ যে তারপর আমাদের এখন যে বর্ষে মুজিব বর্ষে যে সরকার আমাদের ব্যাপক আয়োজন আছে মুজিব বর্ষ যেহেতু আমাদের এই তার মুজিবর্ষ এবং স্বাধীনতার আমরা পঞ্চাশ বছর উদযাপন করতে যাচ্ছি আমাদের জাতিকে একটা মূল্যায়নের বিষয়ে এসে গেছে যে আমরা এই পঞ্চাশ বছরে বা এই আমাদের এই জাতির এই মহান নেতার জন্ম শতবর্ষে আমরা কতদূর আগাতে পারছি তো এটা আমাদের একটা মূল্যায়নের বিষয় যেহেতু এবং সেই বিষয় নিয়ে উনি এই যুবকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ একজন যুবক আমাদের এই এখনকার আমাদের যে দেশের নাগরিক একটা মেজর অংশ আমাদের যুবক এই যুবকরাই আমাদের একটা বিশাল অ্যাসেট কেন একটা দেশের জনগণকে জনসংখ্যাকে যদি জনসম্পদে টান করা যেটা চীন করেছে যদি জনসম্পদে টান করা যায় এখন জনসম্পদ যুবকরাই আসলে জনসম্পদ হিসেবে সম্ভাব্য জনসম্পদ হিসেবে বেশি তাদেরকে ধরা হয় কেননা তাদের যে শ্রম তাদের যে মেধা এটা হচ্ছে পজিটিভলি তারা নিজেরা কাজে খাটাতে পারে তাহলে দেশ ও জাতি উপকৃত হবে যে এখানে এখন আমরা আমাদের সে একটা মাইন্ডসেট যে যুবকদের সবসময় চাকরি করবে আমি চাকরি করব আসলে আমি একজন ইমপ্লয়ী হব এই মানসিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রী তাদেরকে যে যে মোটিভেশন দিয়েছে এটা অত্যন্ত জরুরি বা এই মুজিব বর্ষে উনি একই সাথে বলছে মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না এই কথাটা আসলে কারো কাছে কারো কাছে হয়তো অবস্থাপন হলে আমি মনে করি হানড্রেড পার্সেন্ট এটা সম্ভব এই জন্য যে আসলে একটা মানুষ নিজের ভালো নিজেকেই করতে হবে কিন্তু কেউ যদি একটু প্রেরণা দেয় ভেতর থেকে যদি একটা আগুন জ্বালিয়ে দেয়া যায় এবং রাষ্ট্র যদি সেভাবে তাকে একটা পজিটিভ কনজি কনজেনিয়াল ইনভায়রনমেন্ট যদি এখানে দেয় তাহলে একটা যুবক কেন বেকার থাকবে দেশে এখন দেখেন একসময় কাজের যথেষ্ট ঘাটতি ছিল এখন হিউজ সম্ভাবনা সরকার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েছে একটা যুবক যদি সে চায় কাজ করবে তো অবশ্যই তার কাজের ক্ষেত্র তার সৃষ্টি হয়ে যেতে পারে এই জন্য যুব সমাজে আমাদেরকে সবচাইতে যেটা বেশি বিষয় তাদেরকে একটা স্বপ্ন রাখতে হবে তাদের একটা গোল সেট করতে হবে আমরা কোথায় যাব প্রত্যেকটা মানুষের মানুষ তো আসলে রাডারলেস হলে আসলে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারে না আমাদের যুবক সমাজের এখন এক্ষেত্রে একটা প্রাসঙ্গিক বিষয় যে নৈতিক অবক্ষয় না হয় মাদক একটা বিষয় মাদক থেকে দূরে থাকতে হবে এবং সরকার যে স্টেপ নিয়েছে এবং আরও এখানে জোরদারও করতে হবে যে ল এনফোর্সিং এজেন্সি সরকারের সকল মহন যারা তারপরে সরকারের যারা প্রভাবশালী আছে তারা প্রতিনিধি আছে তারা যেন কেউ এর থেকে সার না দেয় এবং যুবকরা যে সম্পদ তারা যে জনসম্পদে পরিণত হতে পারে এবং তারা দেশের জন্য নিজের জন্য পরিবারের জন্য ভালো বয় আনতে পারে সমৃদ্ধি বয় আনতে পারে এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছে এবং এটা উনি বরাবরই বলে আসছেন সেই হিসেবে উনি বলছে আমরা আসলে এর থেকে খুবই আসার নিতে হচ্ছি জি ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষে যে বিষয়টি নিয়ে আলাপ করব যে গ্রন্থমেলা শুরু হচ্ছে আমাদের মহান একুশের ভাষার মাস সেই ভাষার মাসে গ্রন্থমেলা এবং এবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একুশের গ্রন্থমেলা হবে মুজিব বর্ষময় বা মুজিব বর্ষ বা বঙ্গবন্ধুর চর্চাটা এখানে বেশি হবে তো আপনি যদি একটু একুশের বইমেলা নিয়ে মূল্যায়ন করেন জি ধন্যবাদ সালাম ভাই তো আমাদের বইমেলা আমাদের প্রাণের যে মেলা আমরা প্রতি বছর আসলে যারা বই প্রেমিক প্রতি বছর যে আমরা এই মাসটাকে আমরা হিসাব করি যে এই মাসটাকে আমরা অধীর আগ্রহে থাকি কখন ফেব্রুয়ারি মাস থাক আসবে এবং এই বইমেলা এবারের বইমেলায় একটা ভিন্ন মাত্রা রূপ নিবে এই জন্য যে আমরা আমাদের জাতির জনকের যে জন্ম শতবার্ষিকী পালন করতে যাচ্ছি এবং তারই সাথে সাথে আমাদের স্বাধীনতার যে পঞ্চাশ বছর পূর্তি হতে যাচ্ছে তো এই উপলক্ষে বইমেলায় আমাদের অনেক গঠনমূলক বই আসবে আমরা এটা অবশ্যই আশা করছি এবং এটাই সত্য কথা তো এই বইমেলায় আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো যে ইতিপূর্বে আমরা স্বাধীনতার পরে যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন লেখক যারা আসলে কথিত লেখকই বলবো অনেক আসলে জ্ঞান আছে যারা স্বাধীনতার ইতিহাসকে যে কর্মকলোকে তার যে রাজনীতি তার যে দর্শন তার যে ত্যাগ তার যে আবেগ সেটাকে অনেক বিকৃতিভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে যার জন্য আমাদের কিছু কিছু প্রজন্মের কিছু কিছু যারা তারা আসলে সঠিক ইতিহাসটা জানতে পারে নাই সঠিক ইতিহাস না জানতে পার না জানতে না জানতে পারার কারণে তারা আসলে সঠিকভাবে সে জ্ঞানটা আরোহণ করতে পারে না এই সুযোগে এসেছে যে এই বইমালার মাধ্যমে এই প্রাণের মেলার মাধ্যমে যে নানান বিভিন্ন লেখকের গঠনমূলক বই বেরিয়ে আসবে এই বই পড়ে নতুন প্রজন্ম শিশুরা এবং সর্বমহলের লোকজন জানতে পারবে এবং এবারের বই মেলাটা আসলে আরও জমজমাট হবে এবং আরও জমকালো হবে আরো অনরম্বর হবে আরও সমৃদ্ধ হবে বলে মনে করি এই বর্ষণ জি ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য জি সালাম ভাই আপনাকে ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে আল্লাহ হাফিজ